প্রিয় ফরাসি ক্যামেম্বের, তোমার সব রহস্য আমাদের কাছে উন্মোচন করে। আমরা জানি না ঠিক কিভাবে ক্যামেম্বেরের উৎপত্তি হয়েছে, কিন্তু এটা ঠিক যে ক্যামেম্বেরের জন্মস্থান নরম্যান্ডি। একাদশ শতকের দিকে এটি প্রথম প্রস্তুত হয়, তার মানে ক্যামেম্বের প্রায় 1000 বছরের পুরনো। ক্যামেম্বের ফ্রান্সের প্রতীক। এটা একটা বিশেষ ধরনের পনির যা তৈরি করা খুব একটা সহজ না, প্রক্রিয়াটি যথেষ্ট শ্রমসাধ্য। আমার নাম প্যাট্রিয়াক মার্সিয়ার, আমি একজন কৃষক। 10 বছর আগে আমি ক্যামেম্বের প্রস্তুত করা শুরু করেছিলাম। বছরের অন্তত 9 মাস গরুর পাল চারণভূমিতে থাকে এবং এই সময় তারা দিন রাত সব সময় বাইরেই থাকে। নরম্যান্ডির ক্যামেম্বের প্রস্তুতের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, যেমন গরু কি খাবে, কতদিন চারণভূমিতে থাকবে, কতবার গরুর দুধ দোয়ানো হবে। আমি একজন লেখক, আমি ক্যামেম্বেরের উপর একটি বই লিখেছি। নরম্যান্ডির ক্যামেম্বের সাধারণত কাঁচা দুধ থেকে তৈরি করা হয়, যাতে আংশিকভাবে সর ফেলানো হয়, তা না হলে ক্যামেম্বের বেশি গলে যাবে। প্রতিটি ক্যামেম্বেরের জন্য 2 লিটার কাঁচা দুধ প্রয়োজন, যা একটি মইয়ের সাহায্যে হাত দিয়ে 40 মিনিট অন্তর অন্তর মোট 5 বার স্কুপ করা হয়। প্রক্রিয়াটি যখন শেষ হয় তখন অপেক্ষা করতে হয়। পরের দিন আমরা পনিরে লবণ দিই। লবণ ছাড়া ক্যামেম্বেরের উপর সাদা ছাঁচের রিং তৈরি হয় না। এরপর এটিকে প্রথম রাইপেনিং চেম্বারে পাঠানো হয়। রাইপেনিং চেম্বারের একটা জাদুকরী ব্যাপার আছে যা আপনার সব চিন্তা দূর করে দিবে। আপনি বিশেষ গন্ধ পাবেন যা খুবই চমৎকার, যদি আপনি ক্যামেম্বের পছন্দ করে থাকেন। 14 দিন পরে ক্যামেম্বেরটি একটি কাঠের বাক্সে প্যাক করা হয়। ক্যামেম্বের প্রস্তুতের জন্য বাক্সটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বহনের জন্য বাক্সটি সুবিধাজনক। ট্রেনে করে এটি প্যারিসে পৌঁছেছিল এবং সম্রাট নেপোলিয়ন III এলিজে প্যালেসে বসে ক্যামেম্বের খেয়েছিল। যদি ফ্রিজে রাখতেই হয় তাহলে যতটা সম্ভব কম সময় ক্যামেম্বের ফ্রিজে রাখা উচিত, বরং এটিকে অন্ধকার ও শীতল জায়গায় রাখা উচিত। খাবার 1 ঘন্টা আগে এটি বের করে রাখলেই হয়। ক্যামেম্বের সবচেয়ে ভালো যায় পাউরুটি ও ওই এলাকার সাইডারের সাথে। যখন আমি ক্যামেম্বের খাই, আমার সামনে আমি গরুগুলোকে দেখতে পাই, আমি গরুগুলোর গন্ধ পাই। আপনি চোখ বন্ধ করেন, আপনি নরম্যান্ডিতে পৌঁছে যাবেন। নিজের তৈরি পনির খাওয়া ছাড়া আমার একটা দিনও চলে না।